কুর্মেটলা গল্ফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কুর্মিটলা গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গল্ফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি বাংলাদেশের নিযুক্ত ব্রুনাই দারুসালামের কমিশনার হারিস বিন ওতমান ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হিরু তান্ত সুবলো মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিম মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো ফিলিপাইনের জুনিয়র রাষ্ট্রদূত লিও টিটো এল আউসান সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনার মিমিচেল্লি থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত মোর সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুয়াং সহ কুর্মিতলা গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন This tree plantation is always helping us as we know that we breathe in what tree breathes out, and the tree breathes in what we breathe out. So you can well imagine that how the trees and human beings we are so closely interrelated.